জটিল ঠকে গেছে, প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ছেঁড়া জুতো, এটা ছেঁড়া জুতো আমার পায়ে, কিন্তু বৈশাখী বুঝতে পারিনি। তোরা বাড়িতে এসেছি আমার পায়ে নতুন জুতো, ঠিক আছে? আর ওই ব্যাগটাতে, তোমরা যেই ব্যাগটা দেখবে এখন, এই ব্যাগটাতে আছে পুরনো জুতো। তো বৈশাখীকে ডাকবো, ডেকে বলবো যে এইটা একটা নতুন জিনিস আছে, নতুন জিনিস না হোক যাই হোক, বলবো একটা জিনিস এনেছি, তো তুমি দেখো কি জিনিস। তো ওর উপরে একটা ছোট্ট প্র্যাঙ্ক হবে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন হলো জানিও কমেন্ট করে, ঠিক আছে? আমার তো খুব হাসি পাচ্ছে। তো চলো বৈশাখীকে এই প্র্যাঙ্কটা করা যাক বৈশাখীর উপরে। এই ব্যাগটাতে কি আছে সেটা দেখার জন্য বৈশাখী খুব উৎসুক হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, বাড়ি আসলে সময় ব্যাগে হাত দিতে দিচ্ছে না, দেখতে কি আছে ব্যাগে। আমি তো আগে দেখবো, তা দেখবো যে বন্ধুদেরকে আগে দেখাবো, তারপরে তোমাকে দেখাবো। চলো তোমাদেরকে আগে দেখাই। তো তোমাদের সামনে কিন্তু এখন বৈশাখী এইটা ওপেন করবে, তো তোমরা দেখতে থাকো না, ওপেন করো, কি আছে দেখাও। এই গাড়ির উপরে, সিটের উপরে করো। বৈশাখী ঠকে গেছে, প্র্যাঙ্ক প্র্যাঙ্ক বৈশাখী ঠকে গেছে, এর মধ্যে পুরনো জুতো, ছেঁড়া জুতো, এটা ছেঁড়া জুতো। বৈশাখী ভেবেছে কি ওতে মনে হয় নতুন জুতো আছে, কিন্তু এই যে নতুন জুতো তো আমার পায়ে, কিন্তু বৈশাখী বুঝতে পারেনি। তো এইটা পুরো প্র্যাঙ্ক হয়ে গেল বৈশাখীর উপরে। এ মা বৈশাখী, বৈশাখী ছেঁড়া জুতো ওপেন করেছে। তো বন্ধুরা, তোমাদের এই প্র্যাঙ্কটা কেমন লাগলো বলো। বৈশাখীর উপরে আমি একটা ছোট্ট করে প্র্যাঙ্ক করলাম, তো বৈশাখী দেখে তো বলো তোমার কেমন লাগলো প্র্যাঙ্কটা। খুব সুন্দর লাগে আর খুব ভালো লাগে, কিন্তু ঠকে দিয়েছে আমাকে। আমি এটাই তো মজা না, তোরা পায়ে আর একজন মানে নিয়ে এসে সেই উঠছে, আমি আনন্দে নিতে ইচ্ছে, কি এনেছে ব্যাগে দেখি তো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার ভিডিওতে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো আজকে একটা কথা আছে, পঁচিশে কি বলো তো, পঁচিশ মানে 25 তারিখে মওলা, সেদিন একটা সারপ্রাইজ দেওয়ার আছে, কিন্তু তোমাদেরকে দেখাবো পুরোটা, এখন কিন্তু বলা যাবে না, দাদা ভাইকেও বলবো না এখন। ঠিক আছে, দেখা যাবে 25 তারিখে কি সারপ্রাইজ দেয় বৈশাখী, মানে মহলার দিনকে মহলার দিনকে সারপ্রাইজ আছে তোমাদের, ঠিক আছে? কি সারপ্রাইজ দেয় তোমাদেরকে, কি সারপ্রাইজ দেয়, তো তাও একটুখানি বলে দিলাম না, এটাই ডেটাই দেখার বাকি না, এখন বলা যাবে না। সারপ্রাইজ তো ওই সারপ্রাইজ দেবে সেটা তো আমিও জানি না, বন্ধুরাও জানে না, বলবো না এখন, সারপ্রাইজটা বললে তো হবে না। ঠিক আছে ঠিক আছে, এই যে আর কি করা যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Ta-da!